আজকের ভিডিওটা সব ভিডিও থেকে একটু ডিফারেন্ট হতে চলেছে। তোমরা দেখতে পারতেছো এখন ভূতের গল্পে তেমন একটা ভিউ আসতেছে না, তাই ভাবলাম একটু নতুন নতুন কিছু ট্রাই করা যাক, দেখি তোমরা কিরকম সাপোর্ট করো। তোমরা যদি আমার রিয়েল সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে আমার ভিডিও না তোমরা আশা করি আমাকে সাপোর্ট করবে, আমি যে কোনো ভিডিও দিলে তোমরা দেখবে। আচ্ছা, তুমি তো জানো যে এখন পর্যন্ত আজু ভাই মানে টোটাল গেমিং এখন পর্যন্ত ফেস রিভিল করেনি, কিন্তু তুমি কি জানো টোটাল গেমিং একবার এমন একটি ভুল করেছিল এবং সে তার ফেস দেখিয়ে দিয়েছিল, আর সেই মুহূর্তে তার সাথে কাজ করছিল এমন একজন ইউটিউবার যে তার ফেস ভালোভাবে দেখে ফেলেছিল। আচ্ছা, তুমি কি জানো সেই লুকটি অথবা সেই ইউটিউবারটিকে আর কিভাবে আজু ভাইয়ের ফেসটি দেখে ফেলেছিল? না জানলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবে, তাহলে তোমরা আজু ভাইয়ের ব্যাপারে এই রহস্যটি জেনে যেতে পারবে। ওকে, তোমরা জানো যে আমাদের ফ্রি ফায়ারের নতুন আইডিতে দুইটি ডিফল্ট ক্যারেক্টার দিয়ে দেয়, একটি হলো প্রিমিস ক্যারেক্টার, অন্যটি হলো নোলা ক্যারেক্টার। বর্তমান সময় ক্যারেক্টার দুটি দেখতে এরকম হলেও তোমরা কি জানো আজ থেকে আরো কয়েক বছর আগে ফ্রি ফায়ারে এই ক্যারেক্টার গুলো দেখতে কিছু অন্যরকম ছিল? এই জিনিসটা একমাত্র ফ্রি ফায়ারের পুরনো প্লেয়াররাই জানবে। তুমি যদি পুরনো প্লেয়ার হয়ে থাকো তাহলে আমি আশা করি তুমি আগেই বুঝে গেছো, আর তুমি যদি নতুন প্লেয়ার হয়ে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা পুরোপুরি দেখবে, আর ভিডিওতে একটা লাইক দিবে, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তোমরা জেনে যাবে আগে প্রিমিস ক্যারেক্টার আর নোলা ক্যারেক্টার দেখতে কিরকম ছিল। ওকে গাইস, আমরা 80,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি, প্রায় অনেকদিন হলো আমার চ্যানেলে সাবস্ক্রাইব একেবারেই থেমে গেছে, মানে বাড়তেছে না, 78,000 ফ্রিজ হয়ে গেছে। আশা করি তোমরা আমাকে 80,000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি কমপ্লিট করে দিবে। তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। ফ্যাক্ট নাম্বার 1, তো তোমরা জানো ফ্রি ফায়ারে প্লেন থেকে যখন আমরা জাম্প করি তখন আমাদের স্কেট বুটের উপর দাঁড়া করিয়ে জাম্প করানো হয়, এবং বর্তমানে অনেক ধরনের স্কেট বুটের স্কিন আছে। এই স্কেট বুট সম্পর্কে তোমাকে একটি পুরনো ফ্যাক্ট বলতে যাচ্ছি, এটা শুধু ফ্রি ফায়ারের পুরনো প্লেয়াররাই জানে একমাত্র। তুমি কি জানো ফ্রি ফায়ার যখন প্রথম এসেছিল তখন এই স্কেটবোর্ডটি আমাদের গেমের মধ্যে ছিল না, তখন আমরা যখন প্লেন থেকে জাম্প করতাম তখন আমাদের কোনো কিছু ছাড়াই একটি প্যারাশুট দিয়ে জাম্প করানো হতো। আর তুমি কি জানো কত সাল থেকে ফ্রি ফায়ারে স্কেটবোর্ড দিয়ে জাম্প করানো হয়েছে? ফ্রি ফায়ার লঞ্চ হয়েছিল 2017 সালে এবং তখন কোনো রকম স্কেটবোর্ড ছাড়াই জাম্প করানো হতো, এবং ঠিক এক বছর পর 2018 সালে ফ্রি ফায়ারের স্কেটবোর্ড অপশনটি দিয়ে দিয়েছে। এফেক্টটা একমাত্র ফ্রি ফায়ারের সবচেয়ে পুরনো প্লেয়াররাই জানে। তো তুমি কি ওই সময় গেমটা খেলতে? যদি খেলে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। ফ্যাক নাম্বার 2, বারমুডা ম্যাপে অবজেক্টরি আর রিমনিম ভিলেজ নামে দুইটা জায়গা আছে। যদি আমি বলি ফ্রি ফায়ারে এই দুইটা জায়গা আগে বারমুডা ম্যাপে ছিল না, এটা শুধু একমাত্র পুরনো প্লেয়াররাই জানবে। তো তুমি যদি পুরনো প্লেয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আগে এই দুইটা জায়গা কোথায় আছিল, আর যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি আগে এই দুইটা জায়গা পোগটি ম্যাপে ছিল। হ্যাঁ, প্রথমে এই জায়গাটি পোগটি ম্যাপে ছিল, আপডেটের পর বারমুডা ম্যাপে নিয়ে এসেছে। ফ্যাক্ট নাম্বার 3, এই ফ্যাক্টটা হলো আমাদের প্রিয় চেনা প্রতিদিনের ব্যবহার করা G18 বন্দুক নিয়ে। আচ্ছা, আমি যদি বলি এই G18 বন্দুকে আগে আমরা স্কোপ লাগাতে পারতাম, তোমরা এই ভিডিও ক্লিপটা দেখো, তোমরা এই ভিডিও ক্লিপটা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পারবে এখানে এই প্লেয়ারটি G18 বন্দুক ব্যবহার করছে, আর যখনই সে একটি গাড়িতে থাকা এনিমিকে মারতে যাবে তখন সে তার স্কোপ অন করে, আর বুম, তোমরা দেখতে পাচ্ছ যে আগে G18 বন্দুকে স্কোপ লাগানো যেত। এই ফ্যাক্টটা শুধু সেই প্লেয়াররাই জানবে যারা ফ্রি ফায়ার আজ থেকে আরো 4 বছর আগে খেলতো 2017 সালে। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানো আমার সাবস্ক্রাইবারদের মধ্যে 2017 সালে প্লেয়ার কয়জন আছে, আর কে কোন সিজন থেকে এই গেমটি খেলা শুরু করেছে এটাও কমেন্ট করে জানিয়ে দিও। ফ্যাক্ট নাম্বার 4, আমাদের গেমের মধ্যে তোমরা ডিফল্ট ক্যারেক্টার হিসেবে প্রিমিস ক্যারেক্টারকে দেখতে পাবে। আচ্ছা, তুমি কি জানো প্রিমিস ক্যারেক্টার আগে দেখতে কিরকম ছিল? আমি 100% শিওর তুমি এটা একদমই জানো না যে প্রিমিস ক্যারেক্টার আগে দেখতে কিরকম ছিল। তুমি যদি ফ্রি ফায়ারের পুরনো প্লেয়ার হয়ে থাকো অথবা তুমি ফ্রি ফায়ার যদি একেবারে প্রথম থেকে খেলে থাকো, মানে 2017 সাল থেকে খেলে থাকো, তুমি অবশ্যই জানবে প্রিমিস ক্যারেক্টার আগে দেখতে কিরকম ছিল। বর্তমানে যদি তোমরা দেখো প্রিমিস ক্যারেক্টার দেখতে এরকম, কিন্তু 2017 সালে প্রিমিস ক্যারেক্টার দেখতে এরকম লাগতো, আর 2018 সালে যখন গেম আপডেট আসে তখন ফ্রি ফায়ার কোম্পানি প্রিমিস ক্যারেক্টার চেহারা বদলে বর্তমানে যেরকম আছে এরকম বানিয়ে দিয়েছে। এফেক্টটা আগে কে কে জানতে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমার কি আগের প্রিমিস ক্যারেক্টারকে বেশি ভালো লাগতো না বর্তমানে থাকা প্রিমিস ক্যারেক্টারকে বেশি ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, আজকে লাস্ট ফেক, তোমরা হয়তো অনেকেই জানো যে আজু ভাই তার ফেস রিভিল করেনি। তো আজু ভাই একসময় এমন একটা মিস্টেক করেছিল তখন তার ফেস রিভিল হয়ে গেছিল। তো সে যখন তার 10 মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে কিওনে ভিডিও বানাচ্ছিল এবং সে যখন সবকিছু সেট আপ করছিল তখন তার মাইকের সাথে সাথে তার ক্যামেরা অ্যাক্সেসও গ্র্যান্ড করা হয়ে গেছিল, আর তখন অমিত ভাই ফেস ক্যাম করার জন্য ভিডিও করতে চেয়েছিল, আর তখন আজু ভাই খেয়াল করেনি যে তার ক্যামেরা অন ছিল, আর সেটা ছিল অমিত ভাইয়ের জন্য বড় একটা সুযোগ আজু ভাইয়ের ফেস দেখার জন্য। কিন্তু তখন অমিত ভাই তার ইউটিউবে ঘাটাঘাটি করছিল যার কারণে সে ক্যামেরার দিকে লক্ষ্য করতে পারেনি, এবং পরে অমিত ভাই বলেছিল সে তার কম্পিউটার স্ক্রিন রেকর্ড অন করে রেখেছিল এবং সে পরে ভিডিওটি দেখে আজু ভাইয়ের ফেস ভালোভাবে দেখে ফেলেছিল। হ্যাঁ, অমিত ভাই একজন ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন একজন যে আজু ভাইয়ের ফেস দেখেছিল। এখন তুমি বলো ফ্রি ফায়ার কমিউনিটিতে এত বড় একটা ইউটিউবার যার সম্পর্কে তার পরিবারও জানে না সে একজন ইউটিউবার, তার ফেস একটি ভুলের কারণে রিভিল হয়ে গেছে, আর সেটা শুধু ফ্রি ফায়ার কমিউনিটিতে অমিত ভাই দেখেছে। আর যদি তখন অমিত ভাইয়ের লাইভ স্ট্রিম অন থাকতো তাহলে কি হতো? সবাই আজু ভাইয়ের ফেস দেখে ফেলতো। আচ্ছা, তোমার কি ইচ্ছা আছে আজু ভাইয়ের ফেস রিভিল দেখার? যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা।
আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর ভিডিওতে কোনো ভিউ আসে না তাই নতুন কিছু ট্রাই করলাম, যদি এই ভিডিওতে ভিউ আসে তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাকে নতুন নতুন ভিডিওতে সাপোর্ট করবা, দেখা হবে পরে ভিডিওতে, সবাই ভালো থাকবে, বাই বাই। আর হ্যাঁ, 80K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও।